বছর বয়স আমার এখন যদি গান টিভি যা কোয় মানছে হাত কাটিয়ে যদি তরকারি করতে আর টেলিভিশনে কি এখন আমাকে টেলিভিশন নিয়ে কি ফাটে দিয়ে দেখেন ওরা তো দিবে না ওরা দিবি ডক্টর কামালো কি আমাদের দিন যেদিন হিসাব শুরু হবে সেই দিন ডক্টর কামাল কবি এই অকটু তুই বসে ফের আর বিচার হবে আগে কে কোরআন থাকার পরে তুই ডক্টর কামাল কোরআন বাদ দে তুই অন্য সংবিধান লিখেছু তুই তুই চুরি বন্ধ করে ফেললো না গা জানা বন্ধ করে ফেললো না গা দুর্নীতি বন্ধ করে ফেললো না গা দিনের কাম করল গা কন কেন তার মানে আমি বুঝিনি আর কেউ যদি বিরোধিতা করে তাহলে আমি বুঝার পর বোঝার পর বিরোধিতা করতেছি কারণ কি যে দিন চালু আছে এই দিন যদি সরে যায় তাহলে আল্লাহর দিন যদি চালু হয় আমার নেতৃত্ব থাকবে না এটাই ভয় তাহলে আমি যদি রোজা ফরজ মানি আমাকে ওটাও ফরজ মানতে হবে যদি না মানি তাহলে আমি কোরআনকে অবিশ্বাস করলাম আমি কোরআনকে মিথ্যা মনে করলাম অতএব আমার জায়গা নাম আমি নামাজ পড়ব রোজা করব সব করব কিন্তু দিন বিজয় করার কাজটাকে অনীহা দেখাব বলবো না বিরোধিতা করব আমার আল্লাহ বলছেন তোমার ইমান অপূর্ণাঙ্গ থেকে গেল থেকে তাহলে আসুন আমরা এই অর্থনীতির ব্যাপারে কথাগুলো যদি শুনি আমাকে টনক লড়ে দেবি কোথায় অর্থনীতি আর কোথায় হলো সুদনীতি না বাংলাদেশে যে টাকা আছে আহারে এগুলোর জাকাত দিলে একটা মানুষ কিস্তি দেবে না পারে টাকা ব্যাংকত না এটা ফ্রিজ হচ্ছে গত দুই বছর আগে ফ্রিজ থেকে মেলা টাকা বার করতে খালি হাজার টাকা সে দেখলে মনে আল্লাহ কি রে এত টাকা রে আর গরিব মানুষ ভাত পাচ্ছে না চাউলের হারার মধ্যে টাকা বিদেশের ব্যাংকর টাকা কারণ কি এই টাকা সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে না যার কারণে আজকে বাংলাদেশে আমাদের কারু আবাদত হচ্ছে না এই যে সুদ সুদ ভিত্তিক অর্থনীতি থাকার কারণে আমার এই যুববার যে কাপড় ফ্যাক্টরি তৈরি হয়েছে এই ফ্যাক্টরি মালিক পাঁচশো কোটি টাকা সুদে লোন লেছে আমার এই পায়ে দামা যুববার ভাগে পড়ছে বারো আনা যার পাঞ্জাবি তার ছয় আনা যার সার তার তিন আনা যার গিঞ্জি তার দেড় আনা যার খালি গাও তার সুদ নেই আর আপনি করছেন নামাজ পর্ম গোসল করে একবারে তেরোটা আর কানা এক নাম্বার শরীর পাক ওই লেমন ডিউ কসকো সাবান দিয়ে টেনা দিয়ে গামছা দিয়ে দেয় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ডিসকভারের স্প্রে করছে আপনার আমরা পরিষ্কার হলো ভেতরে সুদের টাকা দই মিষ্টি গোস্ত আছে ঠান্ডা আছে সেবে না সেগুলাকে তাহলে ওই লাড়ি ভুড়ি সিরিয়া ওগুলো বার করে ধুইয়া সিলাই করে ঘাও শুকা লেগে জুম্মার যাওয়া লাগবে কতক্ষণ অর্থনীতি সুদের থাকে মাথার থেকে পা পর্যন্ত এক ইঞ্চি জায়গা ক্লিয়ার হবে না আপনি যদি মনে করেন আমি সুদের থেকে বাঁচতে চাই তাহলে ছয় পুরুষ আগে আপনার সুদ বন্ধ করা লাগতো হ্যাঁ কতক্ষণ আচ্ছা আজ থেকে হ্যাঁ আজ থেকে তিরিশ বছর আগে বাংলাদেশে এই এই বিদেশি গাভিয়া ছিল আছিল তখন আছিল কি দেশের কিটকিটে গাবি হাফ কেজি দুধ খেলেও দুধ হাফ কেজি না খেলেও দুধ হাফ কেজি পনেরো দিন গাও পেশাব লাল হয়ে গেছে তাও দুধ হয় সরকার দেখলো যে এই দুধ দিয়ে তো ঘাটতি পূরণ হয় না তখন কি করা লাগবে বিদেশের থেকে অস্ট্রেলিয়ার সারের প্রজনন এনে কিটকিটে গাবির মধ্যে এই টি পশু চিকিৎসক থানা থানা নাই ওরা এসে ট্রেনিং দিয়ে ঢুকে দিল। দশ মাস পর যে বাচ্চা দিল তার বিশ পার্সেন্ট হলো অস্ট্রেলিয়া আর আশি পার্সেন্ট হলো দেশের কিটকিটে আবার ওই বাছুর বড় হলো আবার দিল আবার দশ মাস আবার দিল এই করতে করতে দেখা গেল ছয় বিয়ান পর একটা বাছুর হলো বকোন গাও চকরা পকরা জিবে সাদা তখন ওরা করছে এইবার আপনার হান্ড্রেড পার্সেন্ট এটা অস্ট্রেলিয়া কয় বিয়ানের পর তাহলে আপনি যদি এখনই সুদর থেকে ম্যাচ হবে না কথা কয় না রে আমার মারিয়া ভালো দিল আমার ভালো দিস রে আপনি একটা গরুর একটা গরুর পূজা জন্ম বদলাবের ছেলে ছয়টা বিয়ের পর একটা গরু আসল বলেন তাহলে আপনি যদি একটা সুদ মুক্ত সমাজ চান তাহলে কমপক্ষে ছয় পুরুষ আগে সুদ বন্ধ করা লাগতো তাহলে এখন আছে আপনি সুদ মুক্ত সমাজ পাতেন হ্যাঁ কথা 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 আর আপনি এখন যদি আবার কোন যে আমি সুদ মুক্ত হবো তাহলে আপনার খোঁজ না আপনি সুদের থেকে বাঁচে পারলে না আপনি মরে দেবেন উদিনকে আপনি সুদ খা মরে গেলেন আপনার লাচিও সুদ খা ইনকে ছয় বিয়ানের পর যে মানুষ পৃথিবীতে আসছে ওই সুদ মুক্ত পাবি এই কথা কন তাহলে এই কথা যদি মসজিদের ইমে আমরা বুঝাতাম তাহলে মানুষ সুদের সুদ হারামের জন্য পাগল হয়ে যেত কিন্তু কি সাইজের কথা কয় রে সমাজের সেরেনার পরিবর্তন নাই রে বাংলাদেশ চলিচ্ছে খালি গ্যাস আর অভিনয় দিয়ে পাম আর অভিনয় দে বক্তারা চলিচ্ছে অভিনয় দে আর নেতারা চলিচ্ছে পাম দিয়ে কোনো কাম করেনি তাও কয়ালি প্রচুর কাজ করেছে তখন নেতা ফুলিচ্ছে হ্যাঁ ইংকে কর্মী আমার দরকার আমি অর্থনীতির কি দাম এই অর্থনীতি যদি সুদ হয় পৃথিবীর কোন জায়গা আপনার হালাল পাবেন না খুঁজে হালাল পাবেন না তাহলে এই কথাটা আপনি আমি কেন বলি না কেন বুঝি না অথচ আল্লাহ ও পৃথিবীর তোমরা এই সুদকে না বলো অনেক সময় দেখি বিভিন্ন জায়গা পেপার পত্রিকার কাগজত লেখা আছে যে মতকে না বলুন কথা কেন রে না বলুন যৌতুককে না বলুন আর যৌতুককে না বলুন যাই কলু গরিবের জন্য ওঠে আর পল্লী বিদ্যুতে যাই জিএম আর বিদিক কি খরম কাটের খরম দে বিয়ে দেশ ওই এক্স করলা গাড়ি দে বিটিক বিয়ে দেশে আর ওই পল্লী বিদ্যুতের বিলত লেগে দুটি হলে ভালো হয় একটি হলে আর নয় দুটি সন্তানের যথেষ্ট যৌতুক নেবেন না যৌতুক দেবেন কারণ বলে কান কি হচ্ছে আহা একটা পল্লী বিদ্যুৎ অফিস দেন কি মারিং একটা মিটার নিতে আমি হাজার টাকা জমা দিয়েছি ফার্স্টে এখন প্রতি বিলত মিটার ভাড়া বিশ টাকা দশ টাকা এটা কত বড় দুর্নীতি রে প্রতি প্রতি মিটার প্রতি মাসে কি মিটারে ভাড়া লাগবে কেন বাংলাদেশে মানুষ পুতে না আমার জায়গাতে তুমি পুল পুতিছো ভাড়া ঢাকার তো তুমি মাথা মারি চৌকুয়া হাবিদুর তুমি ওরে ভাত পারকো এই বেকা বল পল্লিবে তুই ফুল পুঁতি তো আমার জুমির ভাড়া দাও তুমি মিটারের ভাড়া দিবে আর আমার জাগার ভাড়া দেবে না কেন দোকানদার বাকি ঠিক দোকানদার বাকিলায় খাতার সামনে দাঁড়িয়ে থাকে কোনটা কত টাকা বাকি থাকলো আগে কার বাকি কত এখন বাকি কত তাহলে কত জমা দেনো জের কত থাকলো আর ওই গারস্থ বাড়ির দেয় পল্লী বিদ্যুত কখন কি লেপে সাহস কি রে আহ আবার এই বিল বাকি বললে শুদ্ধ দেওয়া লাগছে আপনি কিস্তি না লেন লোন না লেন পল্লী বিদ্যুতের বিল যদি বাকি বাড়ে আপনাকে ফাইন 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 ইংলিশে ইংলিশে বাংলায় হলো জরিপনা আর ওই ফার্সিতে সুদ আপনি পীর হলেও সুদ দিতে হবে আপনি বেকারে দিতে পারেননি তাহলে সুদের থেকে কেউ বাঁচিচ্ছে না কলজা যা। কেউ কয় না মানে যুক্তিবাদী ঠেকা দে সাহস কিনে একটা মিটার কিনে লিছি হাজার টাকা দেয় তুই বাঁশে মাসে ভাড়া লিখছু কতদিন তোর ভাড়া লাগা লাগবে এটা দেখি যে যমুনা বেরিয়ে লাগান টোল ওটা গাড়ি বার করার টোল এটা বাতি জ্বালানোর টোল একে ব্যবস্থা আহা কেউ কয় না রে আহা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে জাতি ধ্বংস অর্থনীতি যদি আল্লাহর মতো না হয় এই সারা জীবন যেভাবে করলাম করলাম তাও শাস্তি শেষ হবে না আপনাকে জাহান নামের ভেতরে এই অর্থ আপনার কি করবে পুঞ্জীভূত করা অর্থ সুদভিত্তিক অর্থনীতি মানে যারা অর্থ কামাই করে থাকবে তাদেরকে জাহান্নামের আগুনে এটার উত্তপ্ত করে কপালে পিঠে পাঁদরে দাগ দেওয়া হবে সেদিন আপনাকে সবাই চিনবে ই আসল সুদরু ই আসল জাকাত না দেওয়াকারী কোথায় মুসলমান তাহলে অর্থ ব্যবস্থা খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি আল্লাহ দিয়েছেন এই অর্থ ব্যবস্থা জাকাত ভিত্তিক করতে হবে গরিবের সাহায্যের জন্য জাকাত ওসর কুরবানির পনেরো দিন আগে থেকে ঢাকার থেকে বলতেছে ট্যানারি খারাপ ওরা দিয়ে আবেগে কয় মনে হকির টাকা দিলে হয় সত্তর হাজার টের গরুরে চামড়া শুকে দিছে সাদের উপরে ট্যাঙ্গে সবার দাদা দেবে গেলে ওই দিকটা একবার হুদুরে কী তোমার গরুর চামড়া আহা হা গরিব রে গরিব মাদ্রাসাগুলো ওনাহারে পরে আছে গরিব টাকা পাচ্ছে না আর চামড়ার টাকা নেই গরিব যদি টাকা পাবি সেটি করছে ট্যানারই খারাপ তাহলে তোমার এক এক জোড়া স্যান্ডেল বগুড়া বাটা কোম্পানিতে গেলে একবার ছয়শো পঞ্চাশ টাকা গোড়াত লেগে হতে একটা কাল্লার চামড়া দিয়ে আট জোড়া স্যান্ডেল হয় তাহলে আট জোড়া স্যান্ডেলের দাম ছয় আটটা আটচল্লিশ ছয়শটা আটচল্লিশশো পাঁচ হাজার টাকা কাল্লার চামড়া যদি পাঁচ হাজার বিক্রি হয় গোটা গরুর চামড়া পরে আছে একটা ভালো জুতে কিনবে দাম ঢাক বগুড়া বাটা কোম্পানির দশ হাজার টাকা নিবি ভালো চামড়ার তাহলে একটা গরুর বডির চামড়া দিয়ে কয়টা জোড়া হবি তাহলে তুই কিরক করছিস ট্যানারি খারাপ মনের দুঃখে এই যে কাপুরের জুতে পাওয়া দিচ্ছি কাপুরের জুতে পাওয়া দিচ্ছি না চামড়া দেবো না আমরা গরিব মানুষ বা ট্যানারি খারাপ আপনারা বেতার হচ্ছেন আরো দুটি আছে এগুলো শুনলে মাথা অটো হয়ে যাবে আপনাকে আমি তো বাড়ি ঘুম পারি না আজও জহরের নামাজ ডুব দিয়ে পড়ছি এক ঢোল বিষ রিডোমিল গোল ক্যারাটা আর ওতে ফেলে নাম নিয়ে যা বেসন দুই মুন ফালাছি সেটি বিষ ছিটেছি ছিটে লেগে পায়ের লোক কাটে গেছে লোক ক্ষতি থাম বসে থেকে খাওয়ার ভাগ্যে তোর নাই এখনো যন্ত্রণা হচ্ছে তাও সেরেলে বক্তৃতা করছি আর আমাকে হুদুর না হয় গরিব মানে টাকাটা দেওয়া হয় কে তুই হাবিজার টাকা দিলো আড়াই লাখ বজদুক দিলো পঁয়ত্রিশ লাখ ওই শরিয়ত পুরি খালেক দেয় আমার লা তিরও বয়স লয় টাকি দিল তুই সত্তর হাজার আর আমার টাকা দিবার চাই তুই ওকে কর ওর কে বাপে যদি বকতে দেওয়ার পারে আমি জীবনে বক্তৃতা করবো চললে আমার চল টাকেলে ব্যবসা বলি তুমি বক্তা হলে তুমি কোরআনের কথা বলো মানুষ মুক্তির কথা বলো ধরে বল ঠিক কিনা আমাকে মুক্তির কথা বলতে হবে আমরা মুক্তি চাই কি চাই না মুক্তি আসবে একমাত্র কোরআনের পথে আর কোন পথ মুক্তির নাই আপনি মৃত্যুর সময় আপনি ইংলিশ নিয়ে এসে পড়েন ইংরেজি বই বার করেন বাপ মরিচ্ছে দেখান দিন শুরু হয়ে গেছে আপনি পড়বেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি আব্বা এ বি সি ডি এ এফ জি কথা কনে রে কথা কনে বাপ মরিচ্ছে আপনি ইংরেজি শুনামো যদি জানি ভাই দুই চার থাকে আত্মীয় থাকে অর্থাপ্রিয়রিটি মারে ফেলে দিবি যে তোর বাপের আগে তুই কি মারবো কিন্তু এটি মানুষ মরিচ্ছে তুই এ বি সি বলবু কে কথা আল্লাহ আমার রাত্রে ঘুম হয় না সামান্য চিন্তা করি তাই ঘুম হয় না তাহলে রসুল এই পৃথিবী নিয়ে চিন্তা করতে। তাহলে এমনি আল্লাহ রসুলকে বলা হয়নি যে আপনার বক্ষকে উন্মুক্ত করে দেই নাই আপনার পৃষ্ঠ দেশে যে বোঝা ছিল সেটাকে আমি কুমে দেই নাই আলাম আলাম সুরে বাড়ির পরে দেখবেন যে আমি যে কথাটা বলতেছি সেটার সাথে মিলে কিনা আপনার তো টেনশন নাই

বেরে মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বেরে মুসলমান তক তকবীর আল্লাহু আকবার তোল ধনে ধরায়া রাখবার বেরে মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বেরে মুসলমান এ দুরকান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপি তো কাফের বেঈমান দাউরে সে হুঙ্কার কররে তোল পার পাপে দুনিয়া ভেঙে কররে চোর মার বের মুসলমান ধরো কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত বিরাট দাদা শিখা ইন্দুর মিলে আমাকে মাথা লাগতে। কী সাহস কি রে আমাকেরও কাছে কয় আরে ৩০ বছর হলে কোরআন শরীফ পড়ছি কত একচল্লিশ বছর ইমামতির বয়র বিয়াল্লিশ বছর পড়বি এই জানুয়ারিতে বক্তৃতার পর আমাকেরও কাছে কয় হুজুর থেকে শুনে কথা কবেন তে তুই পাশে বসতে শিখে দে তুই যা কবুর তাই কমায় শিখে দে পাশে তাকে দেখুই আর নাই আরে পায়খানা করার পর শীতের সিজনে গরমের সিজনে এই ঢিলা করা যে মোস্তাহ কোন ঢাল কখন কোন দেওয়া লাগবে তুই তাই দেখে কলুপলিতে শীতের সময় এক পয়লা ঢাল কোন দিক মারা লাগবে আর গরমের সময় কোন দিক মারা লাগবে এই বেন আছে এই কিতাবত শীতের সময় যদি আপনি যদি যেদিক মারা লাগবে সেই দিক যদি না খবর আছে আবার গরমের সময় যেদিক মারা লাগবে সেই দিকে না মারেন আপনাকে মাখিয়া দেবি কই দেয়া মসলা আর মানুষে কয় কথা কবি আরে সব এমন কোনো কথা নেই কোরআন হাদিসত যে নবী বলেনি মানুষের কোনো কোন রকমের অভাব হয়নি যে কারো ধার করে এলে চলা লাগবে আমার আল্লাহ হিজরত নয় বিদায় হদের সময় একটা মাত্র আয়াত নাজিল করে দিলেন সোয়ালক্ষ সাহাবি দাঁড়িয়ে আছেন সামনে নবীজি বক্তব্য দিচ্ছেন তেইশ মিনিট এই বক্তব্যর শেষে আল্লাহ তালা জিব্রাইলকে বলে দিলেন যাওরে জিব্রাইল আমার হাবিবের সামনে সর্বশেষ আয়াতটা আরাফাতের ময়দানে নাজিল করে দাও আল্লাহ ফেরিস্তা জিব্রাইল আসলেন নবীদের কানে কানে বলে গেলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতী ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা এই আয়াত যখন পড়ল জিবরাইল নবীর শোনা মাত্রই মুখস্থ হয়ে গেল বক্তৃতার মাঝে এই আয়াতটা যখন বলে দিলেন আমাদের যেরকম বাংলা দে আরবি বুঝার লাগে আরবের লোকদেরকে বাংলা দিয়ে বুঝার লাগেনি আল্লাহ আল্লাহর নবী তেলাওয়াত করেছেন সাথে সাথে বুঝে গেছেন তাহলে তখনকার বক্তা কে খাতনি কম হতো আর আমাকে ডবল খাতনি একবার আরবি কও আবার বাংলা কও আবার যুক্তি দিয়ে বুঝে দাও তাহলে ওর ক্ষেত্রে টাকা আমাকে বেশি দেওয়া লাগবে কে হাতে কি আমাকে আমাকে অবস্থা থেকে এক গরিব মানুষের এক ব্যথা বিরাট শিক্ষিত ব্যারিস্টেরি পাস করে ইংলিশে মুখ কথা ইংলিশে ইংরেজি দশ বারো বছর পড়তে পড়তে ওই বাংলা ভুলে গেছে এখন বিদেশের থেকে বাড়িতে যাচ্ছে ফ্লাইটে আসে বাড়িতে যাচ্ছে দেখে মা বুড়ি মা অশিক্ষিত মা ওই বাড়িতে এসে ভাত মায়ের জিও বা তুই বহুদিন হলে আসুন না বাড়িতে বা তুই এনে ভাত খা ভাত দেশে ভাত দেশে কিন্তু হামঘম করে খাইতে বিদেশি চাউল খাতে তা আর দেশের মায়ের হাতের ভাগ ভালো হয় ওরা খাসে খাইতে খাইতে ভাত গেছে গলাত বাজে বাজে গেছে এখন ওই বেটা ইংরেজি ছাড়া তো বাংলা জানে না করছে মাই মাদার গিভ মি ওয়াটার মাই মাদার গিভ মি ওয়াটার তোর মাও দুই তিনবার শুনে খালি বোক লারে আর কয় মাই মাদার গিভ মি ওয়াটার মূর্খ মানুষ কি বুঝবি ওই তোর ক্ষতি করে বেটা এগুলো কী কয় তখন ওই তো পাশের বাড়ির একজনের কাছে গেছে ভাই আসলে তো আমার বেটা কী বেন আমি বুঝে পড়ছি না খালি করছে মাই মাদার গিভ মি ওয়াটার আমি তো বুঝে পড়ছি না ওইটাকে আনতে আনতে আসে তাকে বেটা মরে তার মানে কি ওই যে মা আমার শিক্ষিত ইংরেজি বলতে না কেন তুই জিডি সিডি ইংরেজি কবু আমাকে দেখো তুমি হতে হতে না ফার্স্টি বয়াত করলো গাছতে ঘুমো করলো তাহলে ওরে রে বা বিরিয়ানি নিল ও রে বাবা রে বাবা তুই ইংরেজিতে বুঝা তাও ইংরেজি বাংলাদেশে অনেক মানুষ বোঝে আবার বাংলাদেশে বুঝে তা হবে না ওই গাছতে ঘুমা খোয়া বিশাল একটা ম্যাচুরিটি একটা শিক্ষিত লোক বুঝাচ্ছে দেখো আমি কি জানি তো ওই যে মাদার গিভ মি ওয়াটার মা ও ডাক পেরে মরে চলে আমাকে অবস্থা আগে তাই বুঝতে হবে এই পৃথিবীর অবস্থা এই অবস্থার উপর আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা নেছেন আল্লাহর নবী মক্কাতে তেরো বছর থাকলেন একশো তিরিশ জন লোক তৈরি করেছেন মক্কাতে চারজন হচ্ছে খলিফা একশো ছাব্বিশ জন হলো সাহাবি এই লোক নিয়ে নবী নিজে প্রেজেন্ট মক্কাতে সমাজের কিছুই করতে পারেনি কিছুই করতে পারেনি শেষমন্ত আল্লাহ নবী যখন হত্যা করার ষড়যন্ত্র আবু আবুজাইল তখন উমার ফারুক ইমান আনলো তখন আল্লাহ আল্লাহ বলল নবীকে হে নবী আপনি আমার কাছে দোয়া করেন তো কি দোয়া কো আপনি একটা দোয়া করেন আমি এখনই নাদল করে দিচ্ছি কি দোয়া করবেন তখন আল্লাহ তালা জি ইব্রাহুক দিয়া সুরাবন ইসরা আয়াত নাদল করে দিয়ে বলল হে নবী আপনি বলুন অকুর যখন যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটে কোরআন হতে আল্লাহ ডাইরেক্ট নবীকে বললেন আপনি দোয়া করেন যে একটা রাষ্ট্র শক্তি আর না অন্য একটা রাষ্ট্র আমাকে দান করে আপনি আমাকে সাহায্য করেন আর আমাকে সত্যবাদী দলভুক্ত করুন এই কথা আল্লাহ বলছেন শিখেছে তুই এই দোয়া কর আচ্ছা কোনো এমপি যদি বলে আপনার একটা ব্যাটা আছে বিয়ে পা প্রাইমারি সার্কুলার দেশে দরখাস্ত করেন চাকরি আছে আমি দেখব তাহলে ওই ওই বাপের চিন্তাই নেই দরখাস্ত করা শেষ চাকরি পাওয়ার শেষ আল্লাহ দোয়া কবুলের মালিক তাই কথা তুমি দোয়া করো একটা রাষ্ট্র শক্তি দেন আমাকে না হয় অন্য একটা রাষ্ট্রদের সাহায্য করুন আল্লাহর কাছে দোয়া করিছে তখনই আল্লাহ কথা প্রস্তুত হন আর মক্কাতে এই রাষ্ট্র দেওয়া যাবে না এখানকার লোকজন আপনাকে চায়নি অতএব আপনার তাতে হবে ইয়স রেফি ইয়াস আপনি একটা সাথী ঠিক করেন আপনাকে হিজরত করে একদিন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে আল্লাহ আকবার শুরু হয়ে গেল এই অর্থনীতির প্রেক্ষাপট বদলানের কাজ শুরু হচ্ছে মোদিনের যায় কথা আমাদের দেশে নব্বই হাজার মাদ্রাসা আছে পঁচিশ লক্ষ এগারো হাজার নয়শত চুয়াত্তর জন হাজিয়ার হাজার নিয়ে আছে তবলিকের লোক আছে বাহান্ন লাখ নব্বই হাজার মাদ্রাসা আট লক্ষ বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এতগুলো জাকের আছে তিন কোটি কাজরিয়া সৃষ্টি নকশমে আহমদিয়া কত রকমের খানকা আছে কত ভালো ভালো মানুষ আছে বাংলাদেশে সব মানুষ ভালো কিন্তু সব আছে দাড়ি টুপি জুব্বর সব আছে কিন্তু একটা জিনিস নাই সেটা হলো কোরআনের রাষ্ট্র মোট আছে খালি একটা জিনিস হলে এই দ্বার জান্নাত এই কামটা করবে আমরা পান্ন না টাকা খায় ভর দেন একটা একটা ভেড়ার খাজি দশ হাজার বকরি খাঁজি পনেরো হাজার গরুর দাম দুই লাখ আর একটা আশাবুল মগলু কাজ যার বডির এক কেজি গোস্তর দাম ষাট লাখ এই দুটা চোখের ওজন হলো মনে করেন পঞ্চাশ গ্রাম এটা পিজিত গেলে তিন লাখ টাকা দিয়ে কিনে নিবি তাহলে একশো গ্রামের দাম ছয় লাখ তাহলে হাজার গ্রামের দাম ষাট লাখ ষাট লাখ টাকা কেজি মানুষের বডির পার্স সেই মানুষ ভোটের দিনে হাফ কেজি জিলিপি দিয়ে চার বিক্রি হয় সিএর মানে কয় আর তোর ভাই কয় ভাই এই এখনো কালি ভরায়নি আরো হাফ কেজি খাবি আল্লাহ আল্লাহ তুই ছাড়া কেউ রক্ষা করার নাই তুফান উঠেছে পৃথিবীতে জাহান নামের তুফান আমার একটা স্বপ্ন পূরণ তোমার পথে চলতে গিয়ে যেন হয় এটা তো নবীদের প্রতিজ্ঞা এটা নবীদের প্রতিজ্ঞা আমার একটা স্বপ্ন পূরণ করো অগো দয়াম তোমার পথে চলতে গিয়ে যেন আমি অটল যেন থাকতে পারি আল পথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কাইমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও অগ দয়াম তোমার পথে চলতে গিয়ে না ফাই জানো ভর বছর বয়স আমার এখন যদি গান টিভিদ্যা কয় মানছে মি মানছে হাত কাটে বলে যদি তরকারি করতে আর টেলি টেলিভিশনে প্যা প্যা করতে প্যা 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 কি এখন আমাকে টেলিভিশন নিয়ে কি ফাইটে দিই দেখেন ওরা তো দিবে না ওরা দিবি ডক্টর দিন যেদিন হিসাব শুরু হবে সেদিন ডক্টর কামালক কবি এই অকেটু বসবে দে ওর বিচার হবে আগে ক্যা কোরআন থাকার পরে তুই ডক্টর কামাল কোরআন বাদ দিয়ে তুই অন্য সংবিধান লেগেছো যে তুই চুরি বন্ধ করে ফেললো না গে জানা বন্ধ করে পারল না গ্যা দুর্নীতি বন্ধ করে পারলো না গ্যা দিনের কামায়াত করলো গ্যা মাথায় লস্ট রে হ্যাঁ কল দেয় ওর বিচার শুরু হয় পাগল আমার কোনো টেনশানই নেই এক টেনশান কি হয়তো দুই চার দিন জেল খালার এই আর বয়সই চলে গেছে আমি আল্লাহ আল্লাহ যতই বিপদ আসুক তুমি খালি ক্যান্সার আর ডায়াবেটিস দেবে না